সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর হলো ট্যাব কেনার জন্য 10,000 টাকা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রের অ্যাকাউন্টে ঢুকে গেল আজ থেকে। আজ 21/1/2021 শুক্রবার, আজ কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা ঢুকে গিয়েছে। তা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো টাকাটা ঢুকেছে কি ঢুকেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও তার কথা রাখলেন, ছাত্র ছাত্রীদের কেনার জন্য ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়ে দিলেন স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য। এর ফলে কিন্তু অনলাইনে ক্লাস করতে আর কোনো অসুবিধা রইল না এবং সহজেই কিন্তু অনলাইনে সমস্ত ক্লাস করতে পারবে। তা চলুন বন্ধুরা আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম নিচে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এছাড়া যদি আপনি ট্যাবের টাকাটা পেয়ে থাকেন তো অবশ্যই লিখে জানাবেন পেয়েছেন কি পাননি, আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কী করতে হবে এই ভিডিওর শেষে কিন্তু বলে দেবো। তা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তা বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট রেখেছি, তা SMS-এ দেখতে পাচ্ছেন 21/1/2021 আজকে কিন্তু অ্যাকাউন্টে 10,000 টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলভাবে কিন্তু অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর লাস্টে দিয়ে দেওয়া আছে এবং সাকসেসফুলভাবে 10,000 টাকা কিন্তু ঢুকে গেছে। তা আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা চেক করে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য টাকাটা ঢুকেছে কি ঢুকুনি। তা এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শর্ত রেখেছেন এবং শর্তটা হলো এটাই যে আপনাকে কিন্তু অবশ্যই ট্যাব কেনার জন্য কিন্তু 10,000 টাকা দেওয়া হয়েছে, সেই টাকাটা কিন্তু আপনাকে ট্যাবই কিনতে হবে, আদার্স অন্য কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। কেননা আপনার ট্যাব কেনার পরে বা স্মার্টফোন কেনার পরে কিন্তু স্মার্টফোন কেনার রসিদটা কিন্তু জমা দিতে হবে স্কুলে। রসিদ না দিলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার টাকাটা ব্যাক নেওয়া হতে পারে। তার রসিদ কিন্তু অবশ্যই আপনাকে জমা করতে হবে এবং আপনাকে ট্যাব কিন্তু অবশ্যই কিনতে হবে। এবং যদি আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, আর না ঢুকে থাকলে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে কিন্তু আপনার বইটা আপডেট করান। এবং সেক্ষেত্রে যদি KYC না থেকে থাকে ব্যাংকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই KYC আপডেট করান এবং নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে তারাই কিন্তু সমস্ত সমাধান বলে দেবে। তা আজ থেকে কিন্তু টাকাটা ঢুকে গেছে। তা বন্ধুরা এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য, আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।